নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস ইউনিক স্পোর্টস বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ফুটবল আপডেট নিয়ে সামনেই রয়েছে ইস্টবেঙ্গলের চ্যালেঞ্জ লিগের ম্যাচ এবং দেশের হয়ে একমাত্র ক্লাব হিসাবে কিন্তু চ্যালেঞ্জ লিগ খেলতে চলেছে ইস্টবেঙ্গল তার আগে কি কী ইস্টবেঙ্গলের দল নিয়ে খবর রয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব বিদেশি প্লেয়ার নিয়ে কি আপডেট রয়েছে সেটাও তোমাদের জানিয়ে দেব এই ভিডিওতে খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক তো প্রথমেই যদি আমরা কথা বলি আইএসএল নিয়ে তো আজকে একটা হাড্ডাহাড্ডি ম্যাচ হবে যেখানে চেন্নাই তারা তাদের ঘরের মাঠে খেলবে এফসি গোয়ার সঙ্গে আর চেন্নাই আর গোয়ার খেলা মানে কিন্তু একটা হাই ভোল্টেজ ম্যাচ আমরা দেখে আসি তো চেন্নাই কিন্তু চার ম্যাচে সাত পয়েন্ট পেয়ে পয়েন্ট টেবিলে ছ নম্বর পজিশানে গোয়া একদমই ভালো খেলতে পারছে না পাঁচ ম্যাচে কিন্তু তারা পাঁচ পয়েন্ট পেয়েছে একটা জিতেছে আর দুটো ড্র করেছে তো যথেষ্ট চাপে থাকবে কিন্তু মান। তো খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ সেই দিকে কিন্তু আমাদের অবশ্যই নজর থাকবে তো এরপর যদি আমরা সরাসরি চলে আসি ইস্টবেঙ্গলের দিকে তো ইস্টবেঙ্গল কিন্তু চ্যালেঞ্জ লিগের ম্যাচ খেলার জন্য আজকেই কিন্তু রওনা দিতে চলেছে রীতিমতন পারো বসুন্ধরা এবং নেজমা তারা তো চলে এসেছে ম্যাচ খেলার জন্য কারণ তোমরা সকলেই যেন ভুটানের একটা উচ্চতার ব্যাপার থাকে তো সেটা মানিয়ে নিতে তো একটু সময় লাগবে আর ইস্টবেঙ্গল কিন্তু রিসেন্ট টাইমে শিলংয়ে গিয়ে একটা ম্যাচ খেলেছিল তো প্লেয়াররা বুঝতে পারছে যে কতটা চাপ হতে চলেছে যথেষ্ট চাপ কারণ ওই পরিবেশটাকে মানিয়ে নেওয়াটাই সব বড় চ্যালেঞ্জ হবে তো সেই জন্যই কিন্তু আজকেই দুপুরের দিকে দল রওনা দিয়ে দিচ্ছে এবং সেখানে গিয়ে কালকে অনুশীলন করবে এবং ছাব্বিশ তারিখে ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ রয়েছে তো সেই নিয়ে তো পরে কথা বলা যাবে এবার ইস্টবেঙ্গল এই ম্যাচটা যে খেলতে যাচ্ছে এখানে গুরুত্বপূর্ণ বেশ কিছু প্লেয়ারকে ইস্টবেঙ্গল পাচ্ছে না তো তার মধ্যে প্রথম যেটা প্লেয়ার সেটা হচ্ছে মার্ক জোতান পুইয়া তোমাদের যেরকমটা জানিয়েছিলাম বড় ম্যাচ ডার্বি ম্যাচে কিন্তু তার হাঁটুতে ভালো রকম ইঞ্জুরি হয়েছে যাই হোক আমি তো ভেবেছিলাম ভাই এসিএল কোনো রকম বড়ো সড়ো ইঞ্জুরি হতে পারে যেরকমভাবে তার পায়ে ব্যান্ডেজ করা ছিল তো এসিএল ইঞ্জুরি খুব সম্ভবত তার নয় এটা কিন্তু একটা ভালো খবর কিন্তু তার সুস্থ হতে এখনও বেশ কিছুটা সময় লাগবে দশ দিন তাকে পুরোপুরি রেস্ট তারপরে রিহ্যাপ শুরু করবে তো সেক্ষেত্রে চ্যালেঞ্জ লিগের মতন গুরুত্বপূর্ণ ম্যাচে এই প্লেয়ারকে ইস্টবেঙ্গল পাচ্ছে না তার সার্ভিস একদমই পাওয়া যাবে না কিন্তু নাওরেম মহেশ সিংকে নিয়ে কোনো রকম তাড়াতাড়ি করেনি ম্যানেজমেন্ট তাকে একটু সুস্থ হতে সময় দিয়েছিল এবং মহেশকে নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু চ্যালেঞ্জ লিগ খেলানোর জন্য হয়তো প্রথম ম্যাচে তাকে ব্যবহার করলেও খুবই অল্প টাইম হয়তো ব্যবহার করতে পারে তার পরের ম্যাচ থেকে তাকে একদম পুরো দমে পাওয়া যাবে বলে কিন্তু ম্যানেজমেন্ট আশাবাদী তো সেই কারণে কিন্তু মহেশ সিংকে নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু মহেশ সিং প্রথম ম্যাচ খেলার সম্ভাবনা অনেক অংশই কম বাদ বাকি যে দুটো ম্যাচ রয়েছে সেই দুটো ম্যাচ মহেশ সিং খেলতে পারে তো এই জায়গাতেই কিন্তু অস্কার ব্রুজন নতুন দুজন প্লেয়ারকে সুযোগ দিচ্ছে চ্যালেঞ্জ লিগ খেলার জন্য তার মধ্যে প্রথম যেটা প্লেয়ারের কথা আমি বলবো তাকে নেওয়াটা একদম সঠিক সিদ্ধান্ত সেটা হচ্ছে মনোতোষ চাগলাদার মনোতোষে সব থেকে ভালো হচ্ছে সে কিন্তু দুটো বল যেরকম নিয়ে এগিয়ে যেতে পারে সেরকম কিন্তু নামতেও পারে সেন্টার ব্যাক ছাড়াও কিন্তু সাইড ব্যাকেও খেলতে পারে দুটো সাইড ব্যাকে খেলতে পারে রাইট ব্যাকে কিন্তু ভালো খেলতে পারে যারা লেফট ব্যাকেও খেলতে পারে উচ্চতা ভালো বডি স্ট্রাকচার ভালো এবং সে কিন্তু অস্কার ব্রুজনের কাছে কিন্তু কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্লেয়ার হতে চলেছে চ্যালেঞ্জ লিগের জন্য তাকে সুযোগ দেয়া হয়েছে কারণ আমরা জানি যে নিশু কুমার সে সুস্থ হয়ে গেছে কিন্তু ম্যাচ ফিট কতটা হয়েছে সত্যি আমাদের জানা নেই তো নিশু কুমারকে পাওয়া যাবে না রাকিবের ওরকম অবস্থা প্রভাদ লাগড়া সে যাচ্ছে ওই দুটো অপশান নিয়ে কখনও চ্যালেঞ্জ লিগের মতন জায়গায় খেলতে নেওয়াটা চাপের ব্যাপার সেই জায়গায় চাকলাদারকে সুযোগ দেওয়াটা খুব ভালো সিদ্ধান্ত এর সাথে সাথে কিন্তু আরও একজন প্লেয়ারকে সুযোগ দেওয়া হয়েছে সেটা হচ্ছে নসিব রহমান তো মাঝে মাঠে তন্ময় দাস ছিটকে গেছে সৌভিক চক্রবর্তীর উপর অতটা ভরসা রাখতে পারছে না অস্কার তো সেই কারণে কিন্তু ইয়াং প্লেয়ার এবং মিডফিল্ডে যথেষ্ট ভালো করেছে কিন্তু এ বলতেই হয় সেটা নসিব তাকেও কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে চ্যালেঞ্জ লিগ ম্যাচ খেলানোর জন্য এছাড়া আমি তো চেয়েছিলাম অন্তত সঞ্জীব ঘোষ দারুণ দারুণ ডিফেন্ডার সাইড ব্যাক হিসাবে কিন্তু দারুণ প্লেয়ার তাকে নিয়ে গেলে আরও অনেক ভালো হতো সঞ্জীব ঘোষ কিন্তু একটা বেস্ট অপশান হতে পারতো বুনান্দ বাচ্চা ছেলে ঠিক আছে ও তাকে বাদ রেখে যদি সঞ্জীব ঘোষকেও নিয়ে যেত তো সেটাও কিন্তু ভালো হতো যাই হোক সঞ্জীব ঘোষ যাচ্ছে কিনা সেটা যদি পরবর্তী সময় কনফার্মেশান আসে সেটা তোমাদের জানিয়ে দেব আর হীরা মন্ডলের তো পাওয়া যাবে না তো মানে লাখটাও ইস্টবেঙ্গলে সত্যি খারাপ এতই ইঞ্জুরি নিয়ে যাচ্ছে কি যে হবে জানা নেই কিন্তু ওই আশার আলো একটাই যে ছয় বিদেশি প্লেয়ার কি একসাথে খেলানো যাবে সেই আসার আলো নিয়েই কিন্তু ইস্টবেঙ্গলকে যেতে হবে তো এরপর যদি আমরা কথা বলি যে বিদেশিদের নিয়ে কি ভাবছে অস্কার ব্রুজন দেখো চ্যালেঞ্জ লিগের আগে তো আর কিছু ভেবে বা কিছু করা সম্ভব নয় তোমরা বুঝতেই গেছো চ্যালেঞ্জ লিগ এসে গেছে আর এতদিন ম্যানেজমেন্ট কিছু করতেও পারেনি একটাই ব্যাপার নিয়ে ম্যানেজমেন্ট প্রচণ্ড পরিমাণে ভুগছে সেটা হচ্ছে আনোয়ারালি কবে কি হবে না হবে সেই নিয়ে কিন্তু যথেষ্ট চাপে রয়েছে কিন্তু উড়িষ্যা ম্যাচ হারার পর কিন্তু ম্যানেজমেন্টের সঙ্গে অস্কার ব্রুজন নিজে মিটিংয়ে বসেছিল এবং সেখানে অস্কার ভুজন পরিষ্কার জানিয়েছে কিছু প্লেয়ার তার সিস্টেমে একদমই খাপ খাচ্ছে না তাদের নিয়ে ভবিষ্যতে তো এগোনা তো সম্ভবই নয় তাদের যদি দ্রুত সেটাই করা যায় তো সেটাই চেষ্টা চালাতে হবে তার মধ্যে বেশ কিছু প্লেয়ারের সঙ্গেও কিন্তু অস্কার ভুজন পার্সোনালি কথাবার্তা বলছে যারা ফ্রি প্লেয়ার রয়েছে কোনো রকম ট্রান্সফার ফি নয় একটু কম স্যালারিতে ভালো মানের প্লেয়ার যেয়ে কিন্তু অস্কার ভুজনের প্ল্যানিংয়ের সঙ্গে ম্যাচ খায় সেরকম প্লেয়ারের সন্ধান চালানোর চেষ্টা চালাচ্ছে তো সেক্ষেত্রে ক্লেটন সিলভা জানি না কী করবে Um, my name is চ্যালেঞ্জ লিগে হয়তো বেটার কিছুও করতে পারে কিন্তু সে আইএসএলের জন্য আর কোনোরকমভাবে তাকে চাইছে না ন তারিখে ডারবি তার আগেই যদি পরিবর্তন ক্লেটনের করা যায় সেটা চেষ্টা রয়েছে তাছাড়া যদি আরও একটা দুটো পরিবর্তন করা যায় সেটার জন্য কিন্তু ম্যানেজমেন্টকে রিকোয়েস্ট করেছে অস্কার ভুজন এবার দলটা তো অস্কার নিজের মতন করে তৈরি করেনি তাকে তো কিছু পরিবর্তন করতে হবে তার সিস্টেমের কিছু প্লেয়ার না এলে অস্কার কিন্তু তার যেটা সিস্টেম সেটাকে কিন্তু একদম কার্যকর করতে অনেক সময় লেগে যাবে তো দেখা যাক ম্যানেজমেন্ট কতটা কি সাহায্য করতে পারে অস্কার ব্রুজনকে সেই দিকে আমাদের নজর থাকবে আর মোহামেডানের সঙ্গে ডার্বি ম্যাচের আগে কোনো বিদেশি পরিবর্তন হয় কিনা অস্কার যেরকম চেয়েছে সেই দিকেও কিন্তু আমাদের নজর থাকবে তো এই ভিডিওতে এটুকুই আপডেট শেয়ার করার ছিল ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ